ফিরে এলাম বিরতির পর। অশনি চোখরাঙ্গানিতে ক্ষতিগ্রস্ত বসিরহাটের বিস্তীর্ণ এলাকা, ঝোড়ো হাওয়া ও বিস্তীর বৃষ্টির ফলে ধান ও সবজি ফসলে ব্যাপক ক্ষয়ক্ষতি, ফলে কপালে ভাঁজ পড়েছে কৃষকদের। বসিরহাটের 1 নম্বর ব্লকের শিবহাটি সংগ্রামপুর গ্রাম পঞ্চায়েতের কামারডাঙ্গা মেলুদণ্ডি কামারহাটি অমরকাটি সহ বিস্তীর্ণ এলাকার মাঠ ভরা ছিল পাকা ধান এবং অন্যান্য ফসলে। সেই ধান ঘরে তুলতে পারেনি বেশিরভাগ কৃষকরা। ঘূর্ণিঝড় অশনের জেরে বেশ গত কয়েকদিনের বৃষ্টিতে ধান খেতে জমেছে জল, ইতিমধ্যেই সেই ধানে পচন ধরতে শুরু করেছে। অন্যদিকে সবজি খেতে জল জমে যাওয়ায় পটল লঙ্কা সহ বিভিন্ন সবজিতেও ধরেছে পচন। কি করবেন ভেবে পাচ্ছেন না কৃষকরা। কৃষকরা জানাচ্ছেন, পাকা ধান কাটতে পারিনি, সেটা তো এই বৃষ্টির জন্য নষ্ট থামি হয়ে যাচ্ছে, সব ভিজে পুড়ে যাচ্ছে, কিছু করতে পারছি না, এই বাড়ছি কাটছি জল আসছে, কি করে তুলবো বা কি করে নিয়ে যাবো বাড়ি, সেই জন্য তো অসুবিধার মধ্যে প্রচুর ক্ষতি হয়ে গেল, প্রচুর ক্ষতি হয়েছে। বিশেষ করে পাকা ধান, আমাদের যে গরমের চাষের ধান ছিল, পাকা ধান পর্যাপ্ত পরিমাণে ক্ষতি হয়েছে। এখনো মাঠে জল অবস্থায় ধান জলে ডুবে আছে, অন্তত 40%। চাষি এই তাড়াহুড়ো করে এই ধান সব মানে গছিয়ে নিয়ে আসতে পারেনি। আমাদের এই চাষ আছে, পটল নষ্ট হয়েছে, লাউ নষ্ট হয়েছে, তারপরে আপনার লঙ্কা বসানো হয়েছিল, সবই মারা গেছে অত্যন্ত বর্ষার ফলে। লাভের আশায় ঋণ নিয়ে চাষ করেন বহু কৃষক, কিন্তু শেষ বেলায় ফসল ঘরে তোলার আগেই তা মাটি নষ্ট হয়ে যাবে ভাবতে পারেননি তারা। এখন সেই ঋণের টাকা কিভাবে শোধ করবেন সেই চিন্তায় কৃষকরা। সবচেয়ে মেন থেকে হচ্ছে ধান, পেঁপে গাছ, লঙ্কা গাছ, হ্যাঁ, এইসবগুলো বেশি ক্ষতি হচ্ছে, আর সমস্ত সবজি ক্ষতি হচ্ছে। হ্যাঁ, কিন্তু সবচেয়ে ক্ষতি হচ্ছে তা পাকা ধান। হ্যাঁ, ওই তো একজনের 4-5 বিঘের জমির ধান একদম মানে জলে ভাসছে। কেন? একদম কেটে রেখে দিল, হঠাৎ বৃষ্টি ঝড় বৃষ্টি এলো, সেই কাল রাত্রির জলে একদম ভাসছে এখন জল এই জমিতে। পেঁপে গাছ, আর পেঁপে গাছ, লঙ্কা গাছ, আরও বিভিন্ন রকম সবজি, ঝিঙে, হ্যাঁ, পটল, পটলের গোড়াও পচে যাচ্ছে। তবে কৃষকদের কোনো বিপদে পড়তে হবে না, তাদের পাশে রয়েছে রাজ্য সরকার। যেসব কৃষকদের ধান এবং সবজির ক্ষতি হয়েছে তাদের অবিলম্বে মহকুমা কৃষি দপ্তরে যোগাযোগ করার পরামর্শ দিচ্ছেন প্রশাসন। সেখান থেকেই নীলবী সুরাহা জানাচ্ছেন সরকারি আধিকারিকরা। শস্য বিমা, কৃষি বিমা, এগুলো তো আমাদের এর আওতায় আছে। প্রাকৃতিক দুর্যোগ হলে কৃষি দপ্তর থেকে কিন্তু ক্ষতিপূরণ পাওয়া যায়। আপনার খবর নিয়ে দেখুন, আমরা রেগুলার গত বছরও দিয়েছি, আবার আসলে আমরা একটা হিসেব করি, ক্ষতিপূরণ ক্ষয়ক্ষতির হিসেব করি, মানুষকে আহ্বান জানাই, আপনারা আসুন, তারা কিন্তু টাকাগুলো পেয়ে যান। ক্ষয়ক্ষতিপূরণের টাকা কিন্তু প্রাকৃতিক দুর্যোগে আমরা এটা পাইয়ে দিয়ে থাকি। আশা করি মানুষ অসুবিধা হবে না। প্রাকৃতিক দুর্যোগ হলে সবারই অসুবিধা হয়, সরকারেরও হয়, তা সত্ত্বেও আমরা কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে প্রত্যেকটি কৃষি পরিবারের সঙ্গে আছি। প্রশাসন ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছে, কিন্তু তার পরিমাণ কতটা, তাতে কি আগেও মিটবে ক্ষতির বহর, সেই প্রশ্ন বসিরহাট মহকুমার ক্ষতিগ্রস্ত চাষিদের। ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা।